শাসক গোষ্ঠী সচেতনভাবে রাষ্ট্রকে অকার্যকর করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এ কারণে রাষ্ট্র এক ভয়াবহ রূপ ধারণ করছে বলেও মন্তব্য করেন তিনি। অবস্থা উত্তরণে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক মনিরুজ্জামানের স্মরণ সভায় তিনি আহ্বান জানান, স্বাধীনতার মূল চেতনা থেকে বর্তমান ক্ষমতাসীন দল দূরে সরে গেছে বলে অভিযোগ করেন অন্য বক্তারা। রাষ্ট্র এখন একটা ভয়াবহ রূপ নিয়েছে, যে রাষ্ট্র আমরা তৈরি করেছি সে রাষ্ট্রে মানুষের কোনো অধিকার নেই। আজকে যারা শাসক গোষ্ঠী তারা অত্যন্ত সচেতনভাবে কনসিয়াসলি তারা এই রাষ্ট্রকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে।